নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকতে হবে। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। অন্তস্মম কিচিনে সবাইকে জানাই সুস্বাগতম। বরাবরের মতন আবার আমি এসে গেছি একটা সুন্দর রেসিপি নিয়ে, ডায়াবেটিস স্পেশিয়াল রোগীদের জন্য চিরার পোলাও। চলুন এবার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কি নিয়েছি। গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, ধনে পাতা নিয়েছি, পেঁয়াজ কুচে নিয়েছি, আদা বাটা নিয়েছি, কাঁচামরিচ কুচে করে নিয়েছি, চিকেন সসেস নিয়েছি, একটা ডিম নিয়েছি, এক চামচ সাই জিরা নিয়েছি আর লাল চিরা নিয়েছি। অবশ্যই লাল চিরা হতে হবে। এবার কথা না বাড়িয়ে শুরু করে দিলাম। এটার আগে বলে রাখি, যারা আমার নতুন বন্ধু হয়েছেন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতন অলিভ অয়েল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গাজর কুচিগুলা, একটু নেড়ে চেড়ে। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিগুলা। এবার একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। এবার 2 মিনিট ভেজে সুন্দর করে আমি উঠিয়ে নিলাম। ফ্যানে তেল রয়ে গিয়েছে, এই তেলে আমি চিকেন সসেসগুলো ভেজে নেব। আমার চিকেন সসেসগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার প্লেটে তুলে নিলাম। এবার আরেকটা ফ্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতন অলিভ অয়েল দিয়ে দিলাম, একটা ডিম ভেঙে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, ডিমটা ফোস করে ভেঙে নিলাম। আমার ডিম ফোস করা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিলাম। এবার আমি আরেকটা ফ্যান বসিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 1 চামচ কালা জিরা দিয়ে দিলাম। এবার কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা বাটাগুলা। এবার দিয়ে দিলাম আমি গোটা কয়েকটা গরম মশলা। এবার দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচিগুলা। নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা লাল চিরাগুলা। অবশ্যই লাল চিরা দেবেন। আমার লাল চিরাগুলো একটু ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিলাম 1 চামচের মতন সাই জিরা। তারপরে দিয়ে দিলাম পেটে রাখা বাদামগুলা। তারপরে দিয়ে দিলাম আমি চিকেন সসেসগুলা। নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। এবার ভালোভাবে আমি মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গিয়েছে, এবার আমি 1 চামচের মতন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পোস করা ডিমগুলা। এবার ভালো করে মিক্স করে আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম। আমার সম্পূর্ণভাবে ডায়াবেটিস স্পেশিয়াল চিরার পোলাওগুলো সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এভাবে রান্না করে সকালবেলা ডায়াবেটিস পেশেন্টরা খেতে পারবেন, খুব ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আমি অনেক এনজয় করেছি। এবার আপনারা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এই নাস্তাটা অনেক হেলদি, বাচ্চারাও পছন্দ করবে, কেন কি এটাতে আমি চিকেন সসেস দিয়েছি। এইভাবে বানিয়ে ট্রাই করবেন, অনেক হেলদি, অনেক স্বাস্থ্যকর, খেয়ে দেখবেন। আমার রেসিপিগুলো, আমার ভিডিওগুলো আপনাদের মনে একটু
একটু যদি জায়গা দিতে পারি প্লিজ আমার চ্যানেলটা দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতন এখানে রেখে দিলাম, সবাইকে জানাই নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।